প্রদান করে সমিতি শিরভাই থাকলে আমি আর বক্তৃতা দেই না আমি হিরভাই থাকলে বক্তৃতা বলে যাই আজকে এখন এই অবস্থা হইছে একেবারে কাউকে অ্যাড্রেস করব না সংক্ষিপ্ত আগে দুই তিনটা কথা বলবো আমাদের আজকে আমার একটু দেরি হয়েছে কেন আসছে আসলে আমাদের একজন আইনজীবী অ্যারেস্ট হয়ে গিয়েছিল তার সাবাক থানায় আমাকে জিএ মনে কাবা ছাড়ে আনতে হয়েছে সেজন্য আসতে এখানে দেরি হয়েছে আমাকে ক্ষমা করবেন আমি কখনো প্রোগ্রামে যেতে দেরি করি না তারপরে হচ্ছে কালকে আমাদের একটা মিটিং আছে সুপ্রিম কোর্ট বারে সেটি হচ্ছে 10 জানুয়ারি আগামীকাল 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সেদিন বঙ্গবন্ধু বাংলাদেশে এসেছেন আমাদের কাছে বাংলাদেশ যেরকম ইম্পর্টেন্ট একই প্রকার ইম্পর্টেন্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনোটা থেকে কোনোটা আমাদের কাছে ছোট নয় সুতরাং 10 জানুয়ারিকে আমরা সেভাবেই দেখব এই 10 জানুয়ারিতে আমি ইন্টেনশনালি আমি ইয়েকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে এই হলটা বরাদ্দ দিয়েছি আমাদের হলটা অডিটোরিয়ামটা অডিটোরিয়ামে সভা হবে সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী থাকবে আমি হিরুভাইকেও বলেছি সম্ভবত হিরুভাই ওই প্রোগ্রাম ছেড়ে যদি আসতে পারে হিরুভাইও চলে আসবেন বা আমাদের এডিশনাল অ্যাটর্নি জেনারেল উনি বাকি সকলেই চলে আসার চেষ্টা করবেন আপনারা সকলেই থাকবেন সকলে থাকবেন আমরা কালকে বিফিটিং ম্যানারে একটা সভা করবো ইনশাল্লাহ ওখানে সেটি আমার সভা না কিন্তু এটার পৃষ্ঠপোষকতা আমি দেবো আরেকটা হচ্ছে আমাদের একটা ক্লাবের কথা বলা হয়েছে আমাদের একটা ভাই বক্তৃতা দিয়েছে যে আইনজীবীদের জন্য একটা ক্লাব করা দরকার আমি একটা ভবনের পরিকল্পনা করেছি এবং সেটা প্রায় একেবারে শেষও করে ফেলেছি আপনারা জানেন কিনা জানি না সেই পরিকল্পনা যে ড্রয়িংটা আমি করেছি ডিজাইনটা করেছি তার 13তম তলা হচ্ছে লয়ার্স ক্লাব 13তম তলা লয়ার্স ক্লাব বিরাট একটা জায়গা বিশাল একটা জায়গা তো আমি আর বেশি কথা বাড়াবো না আমাদের সংবর্ধনা বিষয়টাই বলি আমি যখন সেক্রেটারি হয়েছি আমাকে একটা সংবর্ধনা তারপরে রাজা কই আমাদের রাজা কই রাজা তো এক রাজ্য জয় করে ফেলেছে সে তো মেয়ে এসেই ছক্কা মেরে দিল আর যদি ছক্কার উপরে কিছু থাকতো আটটার থাকতো তাহলে সে সেটাই মেরে দিত তো তাকে আর একটা সংবর্ধনা কত এরপর আবার বিচারপতি এরপরে আরো কত কি আসবে সামনে সংবর্ধনা দিতে দিতে ল্যাব শেষ হয়ে যাবে খালি সংবর্ধনা দিতেই থাকবে আরো কত কিছু হবে ইনশাল্লাহ যাদেরকে সংবর্ধনা দিচ্ছে তারা সংবর্ধনা পাওয়ারই মানুষ আমি অনেকে অনেক কিছু জানেন আমাদের আমাদের ডক্টর রসুল্লাহ সম্পর্কে অনেকে অনেক কথা বলবেন একটা কথা কিন্তু কেউ বলবে না সেটা আমি বলে যাই উনি কিন্তু অনেক বেশি খাওয়ায় আমাদেরকে এবং খাওয়াতে বসলে এই খাওয়াটা কিন্তু আমরা খেয়ে শেষ করতে পারি না অনেক খাওয়া দেয় এবং সেই খাওয়াটা আমি কোনোদিন বলবো না এরকম একটা খাওয়া আমাদেরকে দিয়েছিল আর শেষ কথা একেবারে আবারও বলি হিরুভাই থাকলে আমি বেশি কথা বলি না হিরুভাই আমার আমি আমি স্ট্রংলি বলি আব্দুল আব্দুল্লাহ অনেককে নেতা মানে না অনেককে নেতা মানে না আব্দুল আব্দুল্লাহ আদর্শ পুরো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আব্দুল আব্দুল্লাহ নেতা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা আব্দুল আব্দুল্লাহ নেতা হচ্ছে ব্যারিস্টার শেখ ফজলুল তাপস আব্দুল আব্দুল্লাহ হচ্ছে দুরালের নেতা হচ্ছে কাজী নজিবুল্লাহ হিরু মনে রাখবেন এবং সুপ্রিম কোর্ট আমি আমার নামটা ভুলে যান সুপ্রিম কোর্ট বারের সম্পাদক সুপ্রিম কোর্ট বার দেশের সর্বোচ্চ আদালত সেই বারের সম্পাদক বলছে আমার নেতা হচ্ছে কাজী নজিবুল্লাহ হিরু আমার নেতা হচ্ছে ব্যারিস্টার শেখ ফজলুল তাপস আমি আর সামান্য দুটো কথা বলবো আমাদের সামনে ইলেকশন আছে আমাদের চট্টগ্রাম বারে ইলেকশন চলছে এবার কি হবে আমরা চেষ্টা করে যাচ্ছি ঢাকা বার এবং সুপ্রিম কোর্ট বার আমাদের ল্যাব কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না তারপরেও আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটা সংগঠন সে কথাই আমি বলি গতবার আমি যে ইলেকশন করেছি আমি দেখেছি আমাদের কে বা প্রার্থী হবে আমরা কি জানি জানি না যে কেউ প্রার্থী হয়ে যেতে পারবে আমি দেখেছি গতবার গতবার এই অভিজ্ঞতার আলোকে বলি গতবার আমি সম্পাদক ছিলাম না সেক্রেটারি ছিলাম না আমি প্রার্থী ছিলাম এবার আমি সেক্রেটারি মনে রাখবেন ঢাকা বার থেকে আমরা স্টার্ট করব ঢাকা বার থেকে দুই নৌকায় যারা পা দেয় যারা তাদের এক পা আমাদের নৌকা থেকে আমরা তুলে দেবো ইনশাল্লাহ যদি হিরুভাই রাজি থাকে আমি বললাম আমাদের আমাদের সাথে চলে দুই নৌকায় পা দেওয়ার কোনো সুযোগ আমরা রাখবো না এবং গতবার আমি করতে পারিনি কারণ আমি আমি গতবার কোনো দায়িত্বে ছিলাম না আমি আবারও বলি এটা স্টার্ট হলো ঢাকা বার থেকে পাটা ভেঙে দেবো আমি বলে দিলাম যারা আমাদের মধ্যে থেকে আমাদেরকে ভিন্ন দল আমাদেরকে ভোট দেবে না এটা আমরা জানি তারা যা করে করুক আমাদের দলে থেকে যদি কেউ উল্টাপাল্টা কাজ করে আপনারা বিশ্বাস রাখবেন
সুপ্রিম কোর্টের সম্পাদকের হাতে থেকে বাইরে যাবে, সুপ্রিম কোর্টের সম্পাদকের হাতে বাইরে যাবে। আমি পরিষ্কার বলে দিলাম এটা ঢাকাবারে। আমরা আমি আবারও বলি, বিএনপি কি করবে সেটা আমাদের দেখার বিষয় না। তারা আমাদেরকে ভোট দেবে না, তারা আমাদের বিরুদ্ধে আচরণ করবে, কিন্তু আমার দলের খাবে আবার আমার দলের বিরুদ্ধে আচরণ করবে, তার ক্ষমা আমাদের ডিকশনারিতে নেই, তাকে আমরা ক্ষমা করবো না। এবং ঢাকাবারে কতটা আসন ঢাকাবারে 23টি আসন, কয়টা আমরা জিতবো? এবার 23টা জিততে হবে ইনশাল্লাহ, 23টা আমরা জিতবো। এবং সুপ্রিম কোর্ট বলার কথা আমি বলে যাই ইনশাল্লাহ, আমার নেতা কাজী নজরুল নেহরু, আমার নেতা ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের নেতৃত্বে সুপ্রিম কোর্ট বারে ইনশাল্লাহ এবার আমরা 14টায় 14টা জিতবো, বিশ্বাস রাখবেন, কনফিডেন্স রাখবেন। এবং সেই নেতৃত্ব আমরা ঢাকাবারে যখন ভোট হবে সুপ্রিম কোর্ট বারে সম্পাদকের নেতৃত্বে আপনারা দেখবেন সর্বক্ষণ মিনিমাম 500 থেকে 1000 লোক সুপ্রিম কোর্ট বার থেকে ঢাকাবারে বসা থাকবে। আমরা পাহারা দিব, সতর্ক পাহারা দিব, আমাদের মধ্য থেকে কে বেইমানি করে তাকে আমরা চিহ্নিত করে ছাড়বো। অনেক বেইমানকে কাজী নজিবুল্লাহ জানেন, উনিও চিহ্নিত করে ফেলেছেন, আমরাও চিহ্নিত করে ফেলেছি। এই বেইমানদের জায়গা আওয়ামী লীগে নেই, পরিষ্কার বাংলা। সে ডালিয়া কিভাবে হেরেছে আমরা আমরা জানি, সেই রংপুরে সে হয়তো হেরেই যেত, কিন্তু এই মার্জিন হেরে যেত না। ডালিয়ার সাথে যারা বেইমানি করেছে, তারা জননেত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করেছে, তারা বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছে, বেইমানের জায়গা আমাদের এখানে নেই, আমি পরিষ্কার করে বলে গেলাম, আর কথা বাড়াই না। ইনশাল্লাহ আগামী বার আগামী নির্বাচন কাকে যাকে নমিনেশন দিবে, আমরা চোখ অন্ধ হয়ে যাবে আমাদের, আমরা কিছুই দেখবো না, কোনো প্রার্থী দেখবো না, আমাদের দল যাকে নমিনেশন দিবে যাকে তাকে তাকেই আমরা পাশ করে নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং সবগুলো ভোট দিব। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।